উচ্চ মাধ্যমিক 2024-এ খাতার অবস্থা কিন্তু ভালো, 60% ওপর প্রায় সবাই নম্বর পাচ্ছে এবং গ্রেস নম্বরই কিন্তু এবছর ছড়াছড়ি রেকর্ড। স্যার কেমন খাতা দেখা হচ্ছে, কত নম্বর দিতে পারে এবং আমরা বিভিন্ন বিষয় নিয়ে একটু চিন্তিত রয়েছি, স্যার একটু বলুন যে কিভাবে আমাদের কি পাশ করানো হবে নাকি আমরা ফেল করে যাব এবং একটু খারাপ পরীক্ষা দিয়েছি, এমনই প্রশ্ন সব কিন্তু বিভিন্ন জায়গায় আসছে। বন্ধুরা তোমাদের প্রথমেই একটা কথা বলে দিই যে 100% পাশ কিন্তু কেউ করবে না। আর এর পাশাপাশি আরও একটা কথা বলে দিই, উচ্চ মাধ্যমিক 2024-এর যে খাতা সেটা কিন্তু যে স্যাররা দেখছেন তাদের যে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স এবং এবছরের যা পরিস্থিতি সমস্তটা মিলিয়ে কিন্তু আমরা খাতা যেটা দেখছি সেখানে কিন্তু 60% নম্বর কিন্তু প্রচুর পাচ্ছে। আর্টসের ক্ষেত্রে কিন্তু 90% প্রায় পাশ করেছে, কমার্সের ক্ষেত্রেও কিন্তু প্রায় 95% পাশ করেছে, সায়েন্সের ক্ষেত্রে কিন্তু 80-75% পাশ করেছে এমনটাই কিন্তু মনে করছেন ওভারঅল। এবার কিছু কিছু ডিস্ট্রিক্টের এখনও খাতা চেক হয়নি, সেই কারণে কিন্তু এখনও অবধি ফুল আপডেটটা আসেনি। আর এর পাশাপাশি বলে দিই বন্ধুরা, তোমাদের কিন্তু গ্রেজ নম্বরের ছড়াছড়ি খাতায় ছড়াছড়ি, কেউ ফিজিক্যাল সায়েন্স, কেউ ফিজিক্সে খারাপ করেছে, কেউ কেমিস্ট্রিতে খারাপ করেছে, কেউ বায়োলজিতে খারাপ করেছে, কেউ অঙ্কে খারাপ করেছে, কেউ বাংলায় খারাপ করেছে, কেউ ইংরেজিতে খারাপ করেছে, কেউ পল সায়েন্সে খারাপ করেছে, কেউ ইতিহাসে খারাপ করেছে, সবার আবদার কিন্তু মিটিয়েছে শিক্ষক শিক্ষিকারা, খুব কদাচিত কিছুজন ছাড়া নম্বরে ছড়াছড়ি, গ্রেস নম্বরে ছড়াছড়ি কিন্তু প্রচুর দিয়েছে। আর একটা ছাত্র প্রশ্ন করেছে যে স্যার কেমন নম্বর পাবো, কেমন নম্বর পাবো, এই প্রশ্নটা তোমার নয়, এই প্রশ্নটা সারা পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা 2024 সালে পরীক্ষা দিয়েছে। দেখো বন্ধুরা, উচ্চ মাধ্যমিকের খাতায় কিন্তু কোনো কিপটামি নয়, প্রতিটি প্রশ্নের মান অনুযায়ী 90% নম্বর কিন্তু দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া রয়েছে, সেক্ষেত্রে চিন্তা করবার কোনো প্রয়োজন কিন্তু নেই। অর্থাৎ তুমি 5 নম্বরে যদি কোনো একটা প্রশ্ন অ্যাটেন্ড করে এসছো, 1 পেজ লিখেছো, সেক্ষেত্রে কিন্তু যদি তোমার উত্তরের বেশ অংশটা ঠিক নাও থাকে, যদি উত্তরটা সম্পর্কে তুমি বানিয়ে যেভাবে হোক একটা লিখে এসছো, খাতা 1.5 পেজ হলে অন্তত ভরিয়ে এসছো, সেখানে কিন্তু 60-70% নম্বর দেওয়ার কিন্তু কথা কিন্তু বলে দিয়েছে, অর্থাৎ 5-এর মধ্যে প্রায় তোমরা 3-3.5 পেয়ে যাবে। তো এইভাবে প্রতিটি প্রশ্নে যদি তোমাদের নাম্বার বাড়ে অ্যাটেন্ড করার পর, তাহলে কিন্তু রেজাল্ট আশা করছি ভালো হবে সকলের। আর এর পাশাপাশি বলি বন্ধুরা, লোকসভা ভোটের ডেট ঘোষণা হয়ে গেছে এবং লোকসভা ভোটের যে দফা, সেই ভোটের দফায় দেখা যাচ্ছে যে তোমাদের বললাম না 25 মে রেজাল্ট বেরোতে পারে, 25-30 মে উচ্চ মাধ্যমিকের, সেই ডেটের মধ্যে কিন্তু 25 মে একটা ভোট রয়েছে, আবার 1 জুন একটা ভোট রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে রেজাল্ট স্কুলে কী করে বের করা হবে এই নিয়ে এখন অবধি চিন্তিত রয়েছে স্যার, চিন্তিত রয়েছেন পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গ, এই পর্ষদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যবাবু। তাই অবশ্যই কোনো আপডেট এলেই সবার প্রথমে জানাবো, কিন্তু এই আপডেটটা, এই অথেন্টিক আপডেটটা শুনে কেমন লাগলো তোমাদের কমেন্টে লিখে জানাও, বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো।